আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য স্ট্রবেরি ভর্তা বানানোর রেসিপি নিয়ে এসেছি। কীভাবে খুবই সুস্বাদু করে স্ট্রবেরি ভর্তা বানাবেন সেটা আজকে দেখাবো। স্ট্রবেরি ভর্তা বানাতে আমার লাগছে, আমি এখানে ধনে পাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, বিট লবণ নিয়েছি, একটা রসুনের কোয়া নিয়েছি, নিয়েছি কাশিন্দ, চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। প্রথমে ধনে পাতা, কাঁচামরিচ খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একদম কুচি কুচি করে কেটে নেব। এখন এক কোয়া রসুন খুব ভালোভাবে ছিলে নেওয়ার পর চুলোর উপরে ঠিক এভাবে এপিটপিট করে পুরে নেব। আপনারা চাইলে তাওয়ার মধ্যে করেও একটু ভেজে নিতে পারেন। এখন বাটিতে ধনে পাতা আর কাঁচামরিচ কুচিটা নিয়ে নিচ্ছি। সবগুলো স্ট্রবেরি খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর সবুজ অংশটা ফেলে দিয়ে চার ভাগ করে কেটে নেব। যেগুলো মনে করুন একটু বড় সাইজের সেগুলো আপনি ছয় ভাগও কেটে নিতে পারবেন। এখন রসুন কোয়াটা একদম চেকুন করে কেটে নিচ্ছি। রসুন দিয়ে দেওয়ার পর আমি ধনে পাতা, কাঁচামরিচ আর রসুন প্রথমে খুব ভালোভাবে মেখে নেব, সাথে একটু লবণ দিয়ে তারপর মাখবো। এমনভাবে লবণটা দিব কারণ এখানে বিট লবণ দেওয়া হবে, সেই জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখন সবগুলো স্ট্রবেরির সাথে ঠিক এভাবে মেখে নেব এবং স্ট্রবেরিগুলো কিছু হাত দিয়ে নরম করে দিতে হবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাপ বিট লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাপ কাশিন্দ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাপ চিনি। পরিমাণটা হচ্ছে যে যতটুকু স্ট্রবেরি ভর্তা বানাবেন ঠিক সেই পরিমাণে দিয়ে দিতে হবে। এখন কিছু স্ট্রবেরি হাত দিয়ে ঠিক এভাবে ভেঙে দিচ্ছি, তাহলে কী হবে একটু রসালো টাইপের হবে। আর যে কোনো ভর্তা দেখবেন হালকা একটু রসালো টাইপের হলে খেতে কিন্তু ভালো লাগে। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নেব, তারপর একটা সার্ভিং প্লেটে নিয়ে নেব। হয়ে গেল খুবই সুস্বাদু স্ট্রবেরি ভর্তা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।